আমাদের এই টবের প্রযুক্তি অল্প পানিতে একই ফসল উৎপাদন করার একটা মেকানিজম। এটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করে এই টব। ট্রেডিশনাল টব, এটা ডেলি ডেলি পানি দিতে হয়। আমাদের এই টবে কম পানি ইউজ করা হয়, যেমন ট্রেডিশনাল টবে বছরে পানি লাগে 1000 লিটার, আর আমাদের এইটাই লাগে 60-70 লিটার বছরে। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ কেওয়াজানি গ্রাম। আমাদের এই চিন্তা ভাবনা, আমরা তো অনেক, আমি অনেকদিন যাবৎ সৌদি খেজুর নার্সারি করে আসছি, তো মেলায় আমরা বৃক্ষ মেলায় আমাদের স্টল থাকে, সেখানে অনেক লোক এই টব কিনতে আসে। তো ওনাদের মানে ঈদ কোশ্চেন থাকে যে আমরা যে টব নিব, এটা বাসায় রাখলে, এটা আমরা যদি 2-4 দিন বাসায় না থাকি তাহলে এই গাছ মারা যায়, তাহলে আমাদের টব নিয়ে লাভ নাই। তখন আমার ব্রেনে চিন্তা আসলো যে এমন কোনো টব বা তৈরি করা যায় যে 2-4 মাস পানি দিন না দিলে এই গাছ মারা যাবে না। সেই চিন্তা থেকেই এই টবের মানে উদ্ভাবন করা হয়েছে। এই টব বানাইতে আমাদের মূলত এই যে এইটা এই মাটির পাত্র লাগে, কারণ আমাদের বিজ্ঞান বইয়ে আছে যে মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে না। মাটির পাত্রের গায়ে বিলিয়ন বিলিয়ন আণুবীক্ষণিক ছিদ্র আছে, আর গাছটা এখানে থাকে, এই যেখানে, তো এই এর চারদিকে পানি থাকার কারণে গাছ এই আণুবীক্ষণিক ছিদ্র দিয়ে পানি নিয়ে নেয় পরিমাণ মতো। বেশিও নিতে পারে না, কমও নিতে পারে না, গাছের যা দরকার। সেই জন্য এইটা এক নম্বরে এই টেরাকোটা বা মাটির পাত্রের দরকার। 2 নম্বরে আমাদের দরকার হলো এই প্লাস্টিক, সিমেন্ট, তার আরও আনুষাঙ্গিক প্লাস্টিক, রং, বিভিন্ন ধরনের বার্নিশ, তারপরে স্টিল, বিভিন্ন ধরনের প্রায় 10-12 প্রকারের পাইপ জিনিস আমাদের দরকার হয় এটা মানে ক্রিয়েট করতে। একটা ক্রিয়েট করতে মানে সম্পূর্ণ আমরা তো বিভিন্ন মানে স্লট অনুযায়ী করি, প্রথমে নিচের এই যে এইটা করি, তারপরে সাইডে করি, তারপরে উপরে করি। তো ধরেন ডেলি যদি একজন মানুষে 10-20টা তৈরি করতে পারে। আমাদের মূলত যে স্বাস্থ্যেরও এটা কাজ করে, এটা মানুষ ঘরের ভিতরে ইনডোর টব রাখে, যদি মশার ভয়ে এখন আর টব রাখতে চায় না, এটাও আমাদের জন্য সিকিউর 100%। আমরা এখান দিয়ে পানি দিই, এই যে ছিদ্র, এই ছিদ্র দেওয়া এরকম আমরা পানি দেই, পানি দিলে পানি দিয়ে আমরা এই যে একটা কি আছে এটা আমরা আটকাই দিলাম, তাহলে মশা ভিতরে ঢুকতে পারে না আর মশার লার্ভাও হইতে পারে না। আবার যদি দরকার হয় তাহলে এটা খুলে আবার এখানে পানি দিয়ে আবার এটা আটকাই দিবে, তাহলে লার্ভা তো হয় পানির মধ্যে, তো পানি তো মশা ঢুকতেই পারতেছে না, তাহলে ডিম পারতে পারতেছে না, সেজন্য মশা হয়। এই যে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি এটা হলো অটো, মানে পানি একবার দিলে অটোমেটিক গাছে পানি নিয়ে নেয়। ডিজিটাল হলো আমাদের অ্যাপস আছে, মোবাইলে অ্যাপস আছে, এই অ্যাপসে ঢুকলে আমরা যেমন বাসা বাড়ি ছাদে পানি দেওয়ার অসুবিধা, বা আমি কোনো সময় বাসায় থাকি না বা আমেরিকা বিভিন্ন দেশে চলে যাই, তখন আমেরিকা থেকে এই অ্যাপসের মধ্যে ঢুকে আমরা দেখতে বুঝতে পারবো কতটুকু পানি আছে বা কী আছে, ওখান থেকে আমি আমার ছাদে বা আমার বাগানে পানি দিতে পারবো। দেশে এই টবের চাহিদা, আমরা তো কেবল এটা মানে উদ্ভাবন হয়েছে, তবে মানুষের অনেক আগ্রহ আছে, বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় থেকে এসে আমাদের কাছে টব নিয়ে যায়। দাম এটা ওইরকম বেশি না, আমাদের 400-500 টাকায় তা আরম্ভ করে বড় থেকে 1000-1200 বা এরকম দাম। বড়দের জন্য যে বড় টব আছে, ওই যে বড় গাছ বা খেজুর গাছ লাগাইতে পারে, এরকম বড় হবে, হ্যাঁ, যে কোনো জায়গায় বা আপনার যে কোনো বড় গাছ লাগাতে পারে। সাফল্য বেশ ভালোই, তার কারণ হলো আমরা যদি আর্থিকভাবে ওই রকম সাফল্য না হলো, মানুষ এটা সম্পর্কে জানতেছে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করে, বিভিন্ন কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করতেছে, তারা এগুলো নিতেছে, কারণ একটা জিনিস নতুন জিনিস এটা বুঝতে বা এটা আবার ওনারা টেস্ট করে, টেস্টের 3-4 মাস টাইম লাগে, সেই জন্যে মানে মানে রিস্কি মানে র্যাপিডলি কোনো কিছু হচ্ছে না, তো আস্তে আস্তে হচ্ছে, আমরা ভালোই রেসপন্স পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটা আমরা আরও উন্নত করব এবং
সারা বিশ্বের মানুষ যাতে এগুলো ব্যবহার করে, বিভিন্ন দেশের লোকজন আমাদেরকে চাচ্ছে, বুঝতেছে, তারা ওইগুলো ইম্পোর্ট করতে চাচ্ছে। তো আমাদের দেশের সরকার যদি এটার উপরে, বা যারা আছে কৃষি মন্ত্রণালয় বা যারা আছে, তারা যদি হেল্প করে বা আমাদের বিভিন্ন প্রক্রিয়াগুলি ঠিক করে দেয়, তাহলে এটা একটা বৈদেশিক যে মুদ্রা অর্জনের একটা মাধ্যম হতে পারে।